হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আপনাদের হচ্ছে অর্ণব টেক, তো আমি আছি আপনাদের ফ্যান অর্ণব। তো আজকে দেখিয়ে দেবো আমি কীভাবে আমার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন তো আপনাদের জন্য খুব উপকারী হবে। তো আপনারা কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন, তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার স্ক্রিন রেকর্ড করে আপনাদের ভিডিওগুলো খুব সহজ সুন্দরভাবে এডিটিং করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের ফেসবুক পেজ আপনার পোস্ট করতে পারবেন। তো আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করবেন, তো সে নিয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখার জন্য আপনারা সিম্পল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা আপনারা সেখান থেকে খুব সহজে শিখে নিতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, এখানেই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সিম্পল আমাদের একটি স্ক্রিন রেকর্ড সর্বপ্রথম দরকার হবে। তো আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটি স্ক্রিন রেকর্ড আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে তো আপনারা সিম্পল সেটি দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। তারপর আপনাদের দরকার হবে কাইম মাস্টার। তো আপনারা কীভাবে কাইম মাস্টার ডাউনলোড করবেন, আপনারা কাইম মাস্টার ডাউনলোড করে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে কাইম মাস্টার লিখে সার্চ করলে আপনার সামনে কাইম মাস্টার চলে আসবে। তো আপনারা সেখান থেকে খুব সহজে কাইম মাস্টারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করলে সেটা সেখানে একটি ওয়াটারমার্ক থেকে যাবে। তো ওয়াটারমার্কটি কীভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া আপনারা কাইম মাস্টার ডাউনলোড করবেন সে নিয়ে আপনারা যদি আপনারা চান তো আপনাদেরকে আমি একটি ভিডিও তৈরি করে দেবো। তো এখন আমরা সিম্পল চলে যাব কাইম মাস্টারে। তো আমি চলে যাচ্ছি আমার কাইম মাস্টারে। তো কাইম মাস্টারে আসার পর সিম্পল আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে ফেলাস আইকন, তো সিম্পল আপনারা এই ফেলাস আইকনে ক্লিক করবেন। ফেলাস আইকনে ক্লিক করার পর সিম্পল আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি কোন সাইজে ভিডিও এডিটিং করতে চান সিম্পল সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব, তাই জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। তো আপনারা সিম্পল এটা সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর সিম্পল আমাদের লাগবে ভিডিওটি যেটি আমরা স্ক্রিন রেকর্ড করেছি। তো আমি সর্বপ্রথম সেই ভিডিওটি এখানে পোস্ট করে দেবো। তো আমি যেটি স্ক্রিন রেকর্ড করেছি তো আমি সেটি এখানে পোস্ট করে দিলাম। তো এখন আমরা এডিটিং করব, আমরা উপরে এটিকে আমরা ক্লিক করে দেবো, আমরা ভিডিওতে ক্লিক করে দিই। এখানে একটা আমরা দেখতেছি, তো আমরা এখানে মাঝখানে এটিতে ক্লিক করে দেবো। তো মাঝখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে আপনি এটি জুম করে নেবেন। তো আপনারা সিম্পল এটা জুম করে নেবেন, জুম করে নিয়ে আপনাদের এটি ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা বসিয়ে দিবেন। তো তারপর আপনারা এখানে দেখতেছেন সমান সমান দুটি আইকন, তো আমরা এখানে আইকনে ক্লিক করে দেবেন। আইকনে ক্লিক করার পর সিম্পল আপনাদের এটি ফুল হয়ে যাবে। তো তারপর আপনি এখান থেকে টিক করে দেবেন। তো আপনি সিম্পল এখান থেকে টিক করে দেবেন। টিক করার পর সিম্পল আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো সিম্পল আপনার ভিডিওতে ক্লিক করবেন। তো আমি ভিডিওতে ক্লিক করার পর আপনার সিম্পল এখান থেকে আপনাদের ভিডিও সাউন্ডটি আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তো আমি সাউন্ডটি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর সিম্পল আপনারা এখানে দেখতেছেন, আপনারা এখানে দেখতেছেন লেয়ার। তো আপনারা সিম্পল লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর সিম্পল আপনারা ক্লিক করবেন ইফেক্ট। তো সিম্পল ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর সিম্পল আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর সিম্পল আপনারা দেখতেছেন ব্লার। তো সিম্পল আপনারা ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর সিম্পল আপনারা এখান থেকে টিক করে দেবেন। তো টিক করার পর সিম্পল আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পল এখান থেকে ব্লারটি পুরো স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করার পর সিম্পল আপনারা দেখতেছেন এখানে সেটিংস। তো সিম্পল আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো আপনারা সেটিংসে ক্লিক করে সিম্পল এখান থেকে ব্লার একটু বাড়িয়ে নেবেন। তো আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন, আপনার ভিডিও যত সুন্দর হবে আপনার তো সেই অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। তারপর আপনার সিম্পল এটি ব্লারটি আপনাদের ফুল ভিডিওতে করে দিবেন। ফুল ভিডিও করে দেওয়ার পর আমাদের ভিডিওর অনেক কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। তো আমাদের এখান থেকে লেয়ারে আবার ক্লিক করতে হবে। তো আমি লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর সিম্পল আপনার এখানে দেখতেছেন মিডিয়া। তারপরে সিম্পল মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর সিম্পল আপনাদের ভিডিওটি আবার এখানে আনবেন। তো এখানে আনার পর সিম্পল আপনি এখান থেকে এটাকে জুম করে একটু কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে জুম করে কাস্টমাইজ করার পর সিম্পল আপনারা এখান থেকে টিক করে দেবেন। তো টিক করার পর সিম্পল আপনারা আবার এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর সিম্পল আপনারা একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করবেন। আপনারা গুগলে গিয়ে আপনারা মোবাইল ফ্রেম লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক ফ্রেম চলে আসবে। তো সেখান থেকে আপনারা খুব সহজে এটি ডাউনলোড করে নিতে পারবেন।
তো আমি মোবাইল ফ্রেম নিয়ে নিচ্ছি, একটি মোবাইল ফ্রেম নিয়ে নিচ্ছি। তো মোবাইল ফ্রেমটি নেওয়ার পর সিম্পল আপনার এটি আপনাদের ভিডিওর সাথে সুন্দরভাবে আপনার এটি মেসিং করে দেবেন। তো আপনাদের ভিডিওর সাথে এটি সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো আমি একটু বসিয়ে দিচ্ছি। তো আপনারা খুব এটি সুন্দরভাবে বসিয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো সিম্পল আপনার এখান থেকে এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন আমি আমার ভিডিওর সাথে এটি বসিয়ে নেবেন, তারপর আপনারা সিম্পল এটি ফুল ভিডিওতে ক্লিক করে দেবেন। তো ফুল ভিডিওতে করে দেওয়ার পর সিম্পল আপনারা এখান থেকে এখন ভিডিওটি দেখতে পারবেন। দেখতেছেন আমাদের ভিডিওটি এখন চলতেছে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি আমি উপরে যেটি করতেছি, পিছনে ব্যাকগ্রাউন্ডটি সেটি। তো এরকম ভিডিও আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন কাইম মাস্টারের মাধ্যমে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এটি করবেন। তো আপনারা চাইলে এখানে আপনাদের সাবস্ক্রাইব বাটন এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা এরকম একটি ভিডিও এডিটিং করবেন। তো তারপর আপনারা ভিডিওটি এখান থেকে আপনারা এখানটায় সেভ করবেন। সেভ করার জন্য সিম্পল আপনারা এখানে আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর সিম্পল আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনি কত এইচডিতে আপনার ভিডিওটি করবেন। তো সিম্পল আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সিম্পল আপনার নেচে দেখতেছেন, তো সিম্পল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সিম্পল আপনার ভিডিওটি এখান থেকে আপনার ভিডিওটি এডিটিং করা হয়ে যাবে। দেখতেছেন আমার ভিডিওটি এডিটিং করা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনার ভিডিওটি খুব সহজে এডিটিং করা হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে আপনার ভিডিওটি এডিটিং করা হয়ে গেছে। দেখতেছেন আমার ভিডিওটি এডিটিং করা হয়ে গেছে। তো এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ভিডিওটি কেমন হয়েছে। তো আমি এখন যে ভিডিওটি এডিটিং করছি সিম্পল সেই ভিডিও আপনারা দেখেন। তো এখন দেখতেছেন আমি যে ভিডিওটি এখন এডিটিং করছি সেটি খুব সুন্দর লাগতেছে। আপনারা খুব সহজে আমি যেভাবে দেখিয়েছি এভাবে খুব সহজে আপনারা এটি করে নিতে পারবেন। তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন।